আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দিব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির কথা স্বীকার রিসেন্টের শাহেদের, প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে অনিয়মের অভিযোগে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জেকেজি ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী। করোনায় প্রাণ গেল আরও 39 জনের, মৃতের সংখ্যা 2500 ছুঁই, আক্রান্ত প্রায় 2 লাখ। গাছ লাগিয়ে দুর্যোগের হাত থেকে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান, দেশব্যাপী মুজিববর্ষের গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। এবং ঈদে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল, ছুটিতে কর্মস্থলে থাকতে হবে পোশাক কর্মীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা পরীক্ষা নিয়ে প্রতারণা ও জালিয়াতির কথা গোয়েন্দা পুলিশ ডিবির জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ। এর আগে শাহেদ এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজের 10 দিনের করে রিমান্ড মঞ্জুর করে আদালত। এই মামলার আরেক আসামি তারেক শিবলিকে ফের 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এবং তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজকে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ডিবি। একই মামলা আরেক অভিযুক্ত শাহেদের অন্যতম সহযোগী তরিকুলকে এদিন আদালতে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক এস এম গাফফার আলম তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ড চান। ওখান থেকে যে সমস্ত সার্টিফিকেট বিতরণ করা হয়েছে সেই সার্টিফিকেটগুলোর মধ্যে অধিকাংশই ছিল ভুয়া, এবং ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে সে অবৈধভাবে অর্থ উপার্জন করেছে। তার যে প্রতারণা শুধু এইটুকুই না, এর বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতারণার তথ্য আমরা পাচ্ছি। তো এইসবগুলো বিষয়ে আমরা তদন্ত করব, দেখব যে কোন কোন জায়গার মধ্যে অনিয়ম হয়েছে, প্রতারণা করেছে। অন্যদিকে আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে শাহেদ কর্মী ও মাসুদ পারভেজের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। অন্যান্য যারা আসামি ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে তারাও প্রাথমিকভাবে তারা বলেছে যে এই শাহেদ সে তার রিকমেন্ডেশনে এবং তার নির্দেশেই এই কাজগুলি হয়েছে। অতএব এখানে তাকে যে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে এটা অত্যন্ত যৌক্তিকভাবে, এবং আদালতও সেটা শুনেছে এবং আদালত সন্তুষ্ট হয়ে 10 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি আত্মপক্ষ সমর্থন করে আদালতকে জানান, দুটি হাসপাতাল এবং হোটেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই তিনি করেছেন, তিনি অন্যায় কিছু করেননি বলে দাবি করেন। সাদ বলছে যে কোভিড-19-এ সর্বপ্রথম করোনা রোগীর যে বিষয়ে সরকারের সাথে চুক্তি করছে, চুক্তির মেয়াদ আছে, এবং এই চুক্তি কোনো ব্যক্তি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ সর্বপ্রথম বাংলাদেশে আসে নাই এই করোনা রোগীর চিকিৎসা করার জন্য, একমাত্র আমরাই আসছি। এবং করোনা রোগী আমি নিজে হয়েছি, আমার ডাইরেক্টর হয়েছে, আমার বাবা মৃত্যুবরণ করছে। এর আগে রিজেন্ট হাসপাতালের করোনা চিকিৎসা নিয়ে জালিয়াতি ধরা পড়ার পর প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ গা ঢাকা দেন। সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তারের পর হেলিকপ্টারে ঢাকায় আনে র্যাব। র্যাব সদর দপ্তরের সংবাদ ব্রিফিংয়ে র্যাব মহাপরিচালক জানান, রিজেন্ট হাসপাতালে 10,000-এর বেশি করোনা টেস্টের মধ্যে 6,000-ই ছিল ভুয়া। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সুকৌশলে ছবি তুলে প্রতারণা করেছে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসৎকারের অভিযোগ রয়েছে। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ না করে রিপোর্ট দেয়া ও নানা অনিয়মের অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দারা। এই দুজনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই ও বিশ্লেষণ করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতের। এদিকে এ মামলায় ডাক্তার সাবরিনার রিমান্ড শেষ হচ্ছে আজ। তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে হাজির করে আবার রিমান্ডের আবেদন জানাবে।
এখন দুজনকে মুখোমুখি করব এবং আমরা তাদের কাগজপত্র যাচাই করব এবং সে যে কে চেয়ারম্যান কে এমডি কার কি রোল কে প্রতারণা করেছে কার কি ভূমিকা সবগুলো বিষয় আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার তার সেই শাস্তি ভোগ করতে হবে ইন্ডিভিজুয়ালি যার যার লাইবিলিটিস ফিক্স আপ না করলে আদালত সেভাবে শাস্তি তাকে সেটুকুই দিবে যে যতটুকু অপরাধ করেছে চার মাসের মাথায় সরকারি হিসাবে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা পৌঁছে গেছে 2500-এর কাছাকাছি চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 39 জন মোট মৃতের সংখ্যা 2496 এদিকে করোনা আক্রান্তের সংখ্যাও এখন প্রায় 2 লাখ স্বাস্থ্য দপ্তর জানায় একদিনে শনাক্ত হয়েছে 2733 জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 196,323 জনে আরও জানাচ্ছেন রাসনা দাস 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল 3 জনের শরীরে 10 দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে পরের 4 মাসে মৃতের সংখ্যা প্রায় 2500 সরকারি হিসেবে দেশে গত 24 ঘন্টায় আরও 39 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 2496 জনে মৃত্যুর হার 1.27%। চব্বিশ ঘন্টা মৃত্যুবরণ করেছেন 39 জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2496 জন শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। চব্বিশ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন নারী 8 জন। এদিকে করোনার নমুনা পরীক্ষার জন্য ল্যাবের তালিকায় প্রতিদিনই নতুন নাম যুক্ত হলেও কমেছে পরীক্ষার সংখ্যা মোট 80টি ল্যাবে 12,889টি নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2733 জন মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 196,323 জনে। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2733 জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে 196,323 জন চব্বিশ ঘন্টা শনাক্তের হার 21.20% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.76%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,940 জন মোট সুস্থ 106,963 জন সুস্থতার হার 54.48%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। এদিকে করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত আরও 2 জনের মৃত্যু হয়েছে তাদের একজন বরিশাল এবং অন্যজন কুমিল্লার বাসিন্দা তাছাড়া রাজনীতিবিদ ডাক্তার পুলিশ ও ব্যাংকার সহ 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও 100 মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন পরাগারমানের রিপোর্ট বরিশাল জেলার আগলঝাড়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছে একজন আরও 2 জন মারা গেছে করোনায় আক্রান্ত হয়ে এছাড়া বিভাগের 6 জেলায় নতুন করে আক্রান্ত 121 জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছে 124 জন নতুন করে করোনা পজিটিভ 83 জন 24 ঘন্টায় খুলনায় করোনা চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বিভাগের 10 জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে 258 জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারাসুন্না মারা গেছেন এদিকে নওগাঁয় গত 24 ঘন্টায় নতুন করে 42 জন নোয়াখালীতে 32 জন নড়াইলে 1 চিকিৎসকসহ 29 জন ময়মনসিংহে 26 জন শরীয়তপুরে 23 জন নেত্রকোনায় 6 জন এবং জামালপুরে 1 চিকিৎসকসহ 14 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে পরাগারমান এটিএন বাংলা অবশেষে করোনা টেস্টে অনুমোদন দেয়া হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি র্যাপিড কিটের ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি পেলেই শুরু হবে আনুষ্ঠানিক কার্যক্রম বিশেষজ্ঞরা বলছেন আরটিপিসিআর এর টেস্ট কমে যাওয়ায় করোনা ছড়ানোর সংখ্যা বাড়ছে এর বিকল্প হতে পারে অ্যান্টিজেন কিট আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল দেশে কমছে করোনা টেস্ট বাড়ছে সংক্রমণের হার ল্যাবের সংখ্যা বাড়লেও টেস্ট কেন কম হচ্ছে তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে বলা হচ্ছে কিট সংকট আর ক্যারিগরি ত্রুটির কথা এসব বিবেচনায় করোনা টেস্টে অ্যান্টিজেন ও অ্যান্টিবডি কিট ব্যবহারের অনুমতি চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায় স্বাস্থ্য অধিদপ্তর নানা আলোচনা ও বিশ্লেষণের পর এই কিট ব্যবহারে অনুমতি দিচ্ছে ওষুধ প্রশাসন অধিদপ্তর কোনগুলো ভিতরে ঢুকবে কোনগুলো ঢুকবে না
বিশেষজ্ঞরা বলছেন, করোনা টেস্ট কম হওয়ায় উপসর্গ নিয়ে ঘুরছেন অনেকে, বাড়ছে সংক্রমণ। এদেশের বাস্তবতায় ব্যাপক হারে আরটিপিসিআরে টেস্ট করা কঠিন, তাই অ্যান্টিজেন কিট বিকল্প সমাধান হতে পারে। আরটিপিসিআর ক্ষেত্রে 35-40% কোভিড হওয়ার পরেও নেগেটিভ আসতে পারে, যেহেতু আরটিপিসিআরটা একটু ব্যয়বহুল, একটু সময়, একটু বায়োসেফটি ল্যাব লাগে। তাহলে আমরা প্রথম যদি অ্যান্টিজেনটা টেস্ট করতে পারি, এটা পজিটিভ আসে গেলে আমাদের আরটিপিসিআর দরকার নাই। কিন্তু এটা যদি নেগেটিভ আসে, তাহলে সেই ক্ষেত্রে নেগেটিভ আসতে পারে। স্যাম্পল কালেকশনের ক্ষেত্রে যদি কোনো টেকনিক্যাল অসুবিধা থাকে, তাহলে তখন আমরা আরটিপিসিআরটা করবো, তাহলে আরটিপিসিআর উপর লোডটা কমে যাবে। আর অ্যান্টিবডি টেস্টের ক্ষেত্রে প্রবলেমটা হলো, অ্যান্টিবডিটা আসলে বডিতে তৈরি হতে হয়, কিন্তু ফার্স্ট উইকে এটা নাও আসতে পারে। দেশে প্রথম করোনা কিট উদ্ভাবন করে গণস্বাস্থ্য কেন্দ্র, তবে তা মানসম্পন্ন হয়নি বলে অনুমোদন পায়নি। এ চেষ্টা করছে আরও অনেক প্রতিষ্ঠান। শর্ত পূরণ করলে দেশি কিংবা বিদেশি যে কোনো কিটই ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন। যদি দেশে কেউ এই ধরনের শর্তগুলো পূরণ করে, যেমন গণস্বাস্থ্য করেছিল, করোনায় দেশে মৃত্যু কম হলেও আক্রান্তের হার এশিয়ার অনেক দেশের চেয়ে বেশি। এমন অবস্থায় কমে গেছে টেস্টের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতি চলতে থাকলে করোনার সংক্রমণ আরও দীর্ঘ হতে পারে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনার ভুয়া সার্টিফিকেট নিয়ে কোনো বাংলাদেশি ইতালি যাননি বলে দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, কিছু সংবাদ মাধ্যমে করোনা নেগেটিভের ভুয়া সার্টিফিকেট নিয়ে বাংলাদেশিরা যে ইতালি যাচ্ছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। সম্প্রতি যে 1600 বাংলাদেশি ইতালি গেছেন, যাদের কেউ ভুয়া করোনা সার্টিফিকেট নিয়ে যাননি বলে দাবি করে মন্ত্রণালয়। করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সহ 12টি দেশের সাথে ইতালির ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। গাছ লাগিয়ে দুর্যোগের হাত থেকে পরিবেশকে রক্ষা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে মুজিববর্ষের অংশ হিসেবে সারা দেশে গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। করোনা দেশের অগ্রযাত্রা থামিয়ে দিলেও জনগণ এই থেকে মুক্তি পাবে বলেও এ সময় আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন আপেল মাহমুদ। মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে 1 কোটি গাছ রোপণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। গণভবন থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জায়গা ফেলে না রেখে একটি করে বনজ, ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। ঈদে গণপরিবহন চলবে, তবে জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য ও পশুবাহী যানবাহন ছাড়া ঈদের আগের 3 দিন বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় তথ্য জানান। সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় অংশ নেওয়ার আহ্বানও জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনার সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদ যাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। আমি সকলকে স্বাস্থ্যবিধি মেনে যাত্রা সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি, না হয় ঈদের আনন্দ অচিরেই বিষাদে রূপ নিতে পারে। ঈদে সরকারি ছুটির সাথে মিল রেখে পোশাক কর্মীদের ছুটি দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাত। সচিবালয়ে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, ছুটির সময় পোশাক কর্মীদের কর্মস্থলে থাকতে হবে। বেতন ভাতা পরিশোধের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ক্রমেই অবনতি হচ্ছে দেশের বন্যা পরিস্থিতি। গাইবান্ধা, বগুড়া, রংপুর সহ উত্তরে জনপদ প্লাবিত করে এখন বন্যার পানির তোড় আসছে মধ্যাঞ্চলে। ব্রহ্মপুত্র, ঘাগট, যমুনার পাশাপাশি পদ্মা, মেঘনা, ধলেশ্বরীতে পানি বাড়ছে বিপজ্জনকভাবে। জামালপুরে পানিতে ডুবে মৃত হয়েছে এক মুক্তিযোদ্ধার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে দেখুন মইনুল আহসানের রিপোর্ট। ভয়াবহ আকার নিচ্ছে জামালপুরের বন্যা পরিস্থিতি। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। দেওয়ানগঞ্জে পানিতে ডুবে নুরুল ইসলাম হিরু নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। 7 উপজেলার 46 ইউনিয়ন এবং 6টি পৌরসভা বন্যা কবলিত হয়ে পড়েছে। সরকারি হিসাবে জেলার প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী। আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বাড়ি ঘর দিয়ে পানি, রাস্তাঘাটে পানি, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। টাউন পয়েন্ট পানির নিচে নিমজ্জিত হওয়ার কারণে আপাতত
দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল বন্ধ আছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামেও। ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিস্তীর্ণ এলাকার লোকালয় ও নলকূপ তলিয়ে গেছে। 2 লক্ষাধিক মানুষ খাদ্য ও বিশুদ্ধ পানির চরম সংকটে পড়েছে। সিলেটের বন্যার পানি নেত্রকোনার ধনু নদীতে প্রবেশ করায় খালিয়াজুড়ি ও মদনের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। খালিয়াজুড়ি ও মদন উপজেলার বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে, ডুবে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ। সিরাজগঞ্জে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে যমুনা নদীতে, তীব্র স্রোতে ভাঙছে যমুনার নদী তীর। জেলার বন্যা কবলিত 5 উপজেলার পানিবন্দী প্রায় 2 লাখ মানুষের দুর্ভোগ এখন চরমে। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। নদী তীরবর্তী নিম্নাঞ্চল তলিয়ে গেছে, বাড়িঘরে পানি উঠায় কুলুরচর বেপারিপাড়া গ্রামের 200 পরিবার আশ্রয়কেন্দ্র ও বাঁধে অবস্থান নিয়েছে। বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সোনাতলায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। এদিকে গত 3 দিন বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি দুর্গত মানুষের। গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও করতোয়া সহ সবকটি নদীর পানি বাড়ছে। হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। নদী ও বাঁধ তীরবর্তী বসতির মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। মইনুল আহসান, এটিএন বাংলা। বেশিরভাগ নদ-নদীর পানি কমায় দেশে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সচিবালয়ে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ পর্যন্ত বন্যায় সারা দেশে 8 জনের মৃত্যু হয়েছে। দেশের 18 জেলার 22.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি। সব জেলাতে কিন্তু ধান কাটা হয়ে গেছে, আমাদের খাদ্যের যে মূল উপাদান চাল সেটা কোনো ঘাটতি দেখা দিবে না। পাটের, ডালের, শাকসবজি, তরকারি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমন ধানের যে বীজতলা সেগুলো ক্ষতি হয়েছে। তো এটা ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, উঁচু জায়গায় বীজতলা করে বিনামূল্যে এগুলো কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারাবরণ বা গণতন্ত্র অবরুদ্ধ দিবস আজ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। এর আগে 16 জুলাই ভোররাতে তার ধানমন্ত্রীর বাসভবন সুধা সদন ঘিরে ফেলে যৌথ বাহিনী। পরে তাকে গ্রেফতার করে নিম্ন আদালতে নিয়ে যাওয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়ার পরপরই শেখ হাসিনাকে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে নিয়ে বন্দি করে রাখা হয়। গ্রেফতারের আগে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি দুর্নীতির মিথ্যা মামলাও দেওয়া হয়। ওইসব মামলার দীর্ঘ 11 মাস তাকে কারাগারে আটক রাখে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। পরে 2008 সালের 10 জুন মুক্তি পান তিনি। এক 11 ষড়যন্ত্রকারীরা যে কোনো সময় আবারও ছোবল মারতে পারে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্রকারীরা ছদ্মবেশে রয়েছে, এজন্য সরকার ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সরকারের প্রণোদনা পেতে কেউ ভুয়া করোনা পজিটিভ সার্টিফিকেট ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। অবশ্যই তাদের বিরুদ্ধে যখনই দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় আমরা দেখতে পাই 11-র কুশীলবরা দেশে এবং বিদেশে সক্রিয় হয় এবং তারা আবার ছোবল মারার অপচেষ্টা চালায়। তারা সুশীল ছদ্মবরণে নানা কথা বলে এবং তাদের গতিবিধির উপর সরকারের নজর আছে। রাজস্ব আদায়ে আগামী বছর থেকে ই চালান বাধ্যতামূলক করতে চায় এনবিআর। এতে রাজস্ব আয় বাড়ার পাশাপাশি জনভোগান্তি কমবে বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মনির। সকালে নিজ দপ্তরে ই পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করে তিনি এসব কথা জানান। আরো জানাচ্ছেন শরফুল আলম। প্রচলিত নিয়ম অনুযায়ী এতদিন কর সংক্রান্ত সব অর্থ ব্যাংকে জমা দিতে হতো, তাই গ্রাহকদের হয়রানি কমাতে এবার বিকল্প উদ্যোগ নিচ্ছে এনবিআর। পরীক্ষামূলকভাবে প্রথম দিকে প্রাইম, মিডল্যান্ড ও এইচএসবিসি ব্যাংকে অনলাইনে ভ্যাট, টার্নওভার কর, সম্পূরক শুল্ক, জরিমানা সহ ভ্যাট সংক্রান্ত সব অর্থ পরিশোধ করা যাবে। আগামী বছরের শুরুতে অন্যান্য ব্যাংকের গ্রাহকরা এই সুবিধা পাবেন। পাইলটিং হবে প্রথম দফায় দু একটি অফিসে,
সাকসেসফুল হওয়ার সাথে সাথেই আমরা দ্রুত এটা এক্সপ্যান্ড করব এবং আমাদের পরিকল্পনা রয়েছে যে আগামী বছর ব্যক্তি পর্যায়ে করদানের ক্ষেত্রে ই চালানকে বাধ্যতামূলক করা হবে। এনবিআর জানায় ই পেমেন্ট সিস্টেমের মডিউলটি অনলাইন করায় এরই মধ্যে 1,66,720 জন করদাতা বিজনেস আইডেন্টিফিকেশন বা বিআইএন নম্বর নিয়েছেন। প্রযুক্তি সুবিধা থাকায় 2019 সালে অনলাইনেই 42,000 বেশি গ্রাহক তাদের রিটার্ন জমা দিয়েছেন। তবে সব ক্ষেত্রে ভ্যাট অনলাইন সেবা চালুর জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি মেশিন প্রয়োজন, যা এখনও চালু করতে পারেনি এনবিআর। বিভিন্ন সেক্টরে আমরা এই ইএফডি মেশিনটা প্রথমে দিয়ে পাইলটিং করবো, পাইলটিং করে দেখবো আমরা যে এই ইএফডি মেশিনের ব্যবহারটা কত ইজি হচ্ছে, আমার সিস্টেমটা ইজিলি কাজ করতে কি, সিস্টেমে কোনো ত্রুটি আসছে কি না। আফটার পাইলটিং 1,00,000 মেশিনে চলে যাবো দ্রুত ইনস্টল করা। অনুষ্ঠানে জানানো হয় ই পেমেন্ট সিস্টেমটি চালু হলে রাজস্ব আদায় ও পরিশোধে হয়রানি কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে করোনা ভাইরাসের চিকিৎসার বাড়তি চাপে মৃত্যু ঝুঁকি বেড়েছে প্রসূতিতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সন্তান জন্ম দেয়া মায়েদের এই ঝুঁকি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় বিশেষজ্ঞরা বলছেন করোনার মধ্যে বাড়িতে সন্তান প্রসবের হার বাড়ায় মা ও শিশু স্বাস্থ্য ঝুঁকি এখন চরমে। আরো জানাচ্ছেন আদিন সজীব। নিশ্চিন্তে ঘুমোচ্ছে সদ্য ভূমিষ্ঠ শিশুটি, সে জানেই না করোনা মহামারীর সময়ে জন্ম হয়েছে তার। ভয় আতঙ্কে অন্তত 4টি হাসপাতালে ছুটতে হয়েছে তার মায়ের সেজেনিয়ারের জন্য। আমার কাছে ভয়ের জায়গা ছিল যে আল্লাহ না করুক যদি হঠাৎ করে পেইন উঠত তখনটা বেশি প্রবলেম হতো, কারণ আমি যেই হসপিটালে জিজ্ঞেস করছি ইমার্জেন্সি তারা নিতে চাচ্ছে না। যখন আমি ডক্টর দেখাতে গেলাম তখন উনারা রিস্ক নিতে চান নাই, এই জন্য সেকেন্ড বেবিটাও আসলে আমার সিজারিয়ানই করতে হয়েছে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছে জুনায়েদ। অল্প আয়ের পরিবারে 4 দিন আগে নর্মাল ডেলিভারিতে জন্ম হয় তার। চিকিৎসকরা নানাভাবে হাসপাতালে সিজার করাতে বললেও তাতে সাড়া দেননি শিশুটির বাবা মা। সিজার করাইতে চা বাংলাদেশ মেডিকেল কইছে আমারে, আবার এই বাসবাড়িও কইছে আমারে, আমি কইছে না সিজারে আমি যাবো না। বাসায় থেকেই দেখতেছি যে আলহামদুলিল্লাহ ভালোই করছে, কারণ মেডিকেল গেলে তো ওইখানে দৌড়তো না ওরা। এরম আরও কয়েকটা রুগী মারা গেছে আমার চোখের সামনে যেদিন গেছিলাম। ইউনিসেফ বলছে করোনার জন্য মাতৃ এবং নবজাতকের স্বাস্থ্যসেবা প্রায় 19% কমেছে, আর স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছরের তুলনায় এবছর স্বাস্থ্যসেবা কেন্দ্রে সন্তান জন্মদানের হার কমেছে 21%। করোনাকালে বাসায় সন্তান প্রসবের হার বেড়ে গিয়েছে, এর ফলে শিশু এবং মা উভয়েরই ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ে সরকারের উচিত প্রসূতি মায়েদের যেসব ব্যবস্থা নিলে করোনাকে অতিক্রম করে অথবা করোনাকে এড়িয়ে তারা ভালো থাকতে পারবে সেই ব্যবস্থাগুলো নিশ্চিত করতে হবে। প্রসূতিদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে খুব সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে জন্মদানকালীন মায়ের মৃত্যু ঝুঁকি খুবই বেড়েছে, তাই এ সময়ে সন্তান না নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কোভিড যদি আক্রান্ত হয়ে থাকেন কোনো মা পরিবারের অন্যদের কারণে বা কোনোভাবে, তাহলে সেই মায়ের যদি মৃদু বা মাঝারি উপসর্গ যেগুলো আমরা বলি করোনার সময় সেগুলো থেকে থাকে, তাহলে সেটি নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণে যদি 93 নিচে যদি অক্সিজেন স্যাচুরেশন চলে যায় তাহলে আমরা অবশ্যই হাসপাতালে সাহায্য নেব। আর মহামারীর এই সময়ে গর্ভবতী মায়েদের দিকে বাড়তি খেয়াল রাখার তাগিদ চিকিৎসকদের। করোনার এই সময়ে বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্বাস্থ্যখাতে বড় রকমের একটা চাপ তৈরি হয়েছে, বিশেষ করে চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে হসপিটালগুলো, তাই এই সময়টাতে বেশি ঝুঁকিতে পড়েছেন যারা জন্মদানকালীন সময়ে গর্ভবতী মা তারা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই সময়টাতে তাদের জন্য বিশেষ একটি চিকিৎসা সেবা ব্যবস্থা করতে হবে এবং এজন্য এগিয়ে আসতে হবে সরকারি বেসরকারি হসপিটালগুলোকে। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের রায়গঞ্জে নদী পারাপারের সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার 2 দিন পর এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। সকালে দুর্ঘটনাস্থলের কাছে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জের ফুলজোর নদীর জিআর কলেজ ঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। নিহত মোতালেব হোসেন উপজেলার নলকা ইউনিয়নের চর ফরিদপুর গ্রামের লাঞ্চান মিয়ার ছেলে। ভুয়া রিপোর্ট আর স্বাস্থ্যখাতে দুর্নীতির কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোহাম্মদ জি এম কাদের। জাতীয় পার্টি বনানী কার্যালয়ের ছাত্র সমাজ আয়োজিত হুসেন মোহাম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি এই কথা বলেন। এ সময় এখন আর বিদেশে আমাদের দেশের করোনা টেস্টের রিপোর্ট গ্রহণ করা হয় না বলেও মন্তব্য করেন তিনি। যারা এখন যাওয়ার জন্য চেষ্টা করছে কাউকে আর অনেক দেশেই
আমাদের কোনো লোককে নিচ্ছেন না। তারা সুস্থ লোক, তারা কাজ করতে চায়, তাদের কাজের পারমিট আছে, তারপরেও মানুষে ভয় করছেন। এই যে সম্পূর্ণ বিষয়টি একটা অব্যবস্থাপনার একটা ফলাফল। আমরা টেস্ট করতে গেলে যেন টেস্ট করতে পারি, সেই টেস্ট জন্য আমরাও গ্রহণ করতে পারি, বিদেশে দেশে বিদেশে সবাই গ্রহণ করতে পারে। আমরা একটা চিকিৎসা করতে গেলে যেন চিকিৎসাটা সেখানে পাই। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চলতি অর্থবছরে $48 বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সচিবালয়ে এক অনলাইন সংবাদ সম্মেলনে প্রায় 20% প্রবৃদ্ধি ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে লক্ষ্যমাত্রার বেশি অর্জন হবে বলেও আশা করেন তিনি। মন্ত্রী বলেন, করোনার কারণে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে চ্যালেঞ্জ যেমন তৈরি হয়েছে, তেমনই নতুন সুযোগও তৈরি হচ্ছে। সেসব সুযোগ কাজে লাগাতে পারলে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন। আশা করি খুব যে বছরের মধ্যেই, শেষের দিকেই হয়তো বা তার আগেই হয়তো বা কোভিড এর মহামারী থেকে হয়তো আমরা বেরিয়ে আসবো, যেটা আমরা অপটিমিস্টিক আমি নিজে। পাশাপাশি এর পরে পরে কিন্তু চাহিদা বাড়বে, চায়না থেকে শিফট যেটা হচ্ছে তারও কিছু অংশ আমরা পাবো এবং সার্বিকভাবে মার্কেটটা আবার ওপেন হবে। তো যার জন্য আমরা মনে করি যে এই টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে আমাদের সেক্টর গার্মেন্টস সেক্টরের জন্য। এবারে আন্তর্জাতিক সংবাদ। তরুণ উদ্যোক্তা ও রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাইম সালেকে ব্যবসায়িক লেনদেনের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। সিসিটিভির ছবি দেখে পুলিশ জানায়, হত্যাকাণ্ডের দিন তার সাথে অ্যাপার্টমেন্টের লিফটে একজন মাস্ক পরা ব্যক্তিকে উঠতে দেখা যায়। প্রাথমিকভাবে তাকেই হত্যাকারী হিসেবে সন্দেহ করছেন গোয়েন্দারা। তবে হত্যাকারী গ্রেফতার না হওয়া পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। গতকাল ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্টে নিহত হন 33 বছর বয়সী ফাইম সালে। নোয়াখালীর হাতিয়ায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু বাহার বাহিনীর প্রধান বাহার উদ্দিন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে আরও 4 জলদস্যুকে। র্যাব জানায়, বুড়িচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের সূর্যমুখী খাল এলাকায় বাহার তার সহযোগীদের নিয়ে অবস্থান করছিল। এ খবর পেয়ে ভোরে র্যাব সদস্যরা সেখানে অভিযানে গেলে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ঘটনাস্থলে নিহত হয় বাহার। তার বিরুদ্ধে ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এবারে পাটেক্স খেলার খবর। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বকে সামনে রেখে আগামী 7 আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু করতে যাচ্ছে জাতীয় ফুটবল দল। ন্যাশনাল টিমস কমিটির অনলাইন সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ সহ অন্যান্য সদস্যরা অংশ নেন। আবাসিক ক্যাম্প শুরুর আগে 4, 5 ও 6 আগস্ট জাতীয় দলের খেলোয়াড়দের নিজ উদ্যোগে করোনা পরীক্ষা করাতে হবে বলেও মিটিংয়ে সিদ্ধান্ত হয়। কোভিড-19 পরীক্ষা শেষে খেলোয়াড়দের নিয়ম মাফিক কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর চলবে নিবিড় প্রশিক্ষণ। প্রতিপক্ষের জালে 19 বার আক্রমণ করেও 1 গোলের বেশি করতে না পারার মাশুল গুনল ইংলিশ লিগে আগেই শিরোপা নিশ্চিত করা লিভারপুল। আর 2 শটের দুটোতেই গোল করে অলরেডদের 2-1 ব্যবধানে হারালো আর্সেনাল। তবে আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে খেলার 20 মিনিটে সাদিও মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। 32 মিনিটে লাকাজাত ম্যাচে 1-1 সমতা আনেন। প্রথমার্ধের খেলা শেষের 1 মিনিট আগে নেলসন যে গোলটি করেন তাতে নিশ্চিত হয় আর্সেনালের জয়। 2015 সালের পর এই প্রথম গানারদের কাছে হারল লিভারপুল। ক্রিশ্চিয়ানো রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপিকে 2-0 গোলে হারে পর্তুগাল লিগ চ্যাম্পিয়ন হল এফসি পোর্তো। এটি তাদের 29তম প্রিমেইরা লিগা শিরোপা। এখনও তাদের বাকি আছে আরও 2 ম্যাচ। গোলশূন্য প্রথমার্ধের পর খেলার 64 মিনিটে দানিলো পেরেইরা এগিয়ে দেন পোর্তোকে। খেলা শেষের যোগ করার সময় 3য় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মৌসা মারেকা। ভিয়ারিয়ালকে হারালে 1 ম্যাচ হাতে রেখে 2 বছর পর স্প্যানিশ লা লিগায় আবারও চ্যাম্পিয়ন হবে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত 1টায় রিয়ালের অনুশীলন ভেন্যু ডি স্টিফানো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। অবশ্য ওসাসুনার কাছে বার্সেলোনা পয়েন্ট হারালেও রেকর্ড 34তম বারের মতো শিরোপা জিতবে লা ব্লাঙ্কোরা। করোনা ভাইরাসের কারণে লিগ বন্ধ শেষে খেলা শুরু হওয়ার পর 9টি ম্যাচের সবকটিতে জিতেছে জিনেদিন জিদানের দল। 34 ম্যাচে 83 পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে 4 পয়েন্ট এগিয়ে আছে শীর্ষ দল রিয়াল মাদ্রিদ।
দেশসেরা তাইকোয়ান্ডো খেলোয়াড় সান্ত্বনা রানী রায়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 10 লাখ টাকার চেক তুলে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সচিবালয়ে আজ চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব আক্তার হোসেন। বিপদের সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সাহায্য পেয়ে সান্ত্বনা রানী রায় প্রধানমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জিজ্ঞাসাবাদে করোনা পরীক্ষা নিয়ে জালিয়াতির কথা স্বীকার রিসেন্টের শাহেদের প্রতারণার মামলায় 10 দিনের রিমান্ড মঞ্জুর। করোনা ভাইরাসের রিপোর্ট নিয়ে অনিয়মের অভিযোগে মুখোমুখি জিজ্ঞাসাবাদে জেকেজি ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী। করোনায় প্রাণ গেল আরও 39 জনের, মৃতের সংখ্যা 2500 ছুঁই, আক্রান্ত প্রায় 2 লাখ। গাছ লাগিয়ে দুর্যোগের হাত থেকে দেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর আহ্বান, দেশব্যাপী মুজিববর্ষের গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন। এবং ঈদে গণপরিবহন চলবে, বন্ধ থাকবে ভারী যানবাহন চলাচল, ছুটিতে কর্মস্থলে থাকতে হবে পোশাক কর্মীদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।